ইমাম মুস্তাফা সহকারী শিক্ষক মধ্যস্থ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে সুযোগ ও নাজরের দাম অধ্যায় সূত্রে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা সূচকের নিয়মাবলী ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আলোচনার শুরুতে আমরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জেনে নেব, প্রয়োজনীয় সূত্রগুলি দেখে নেওয়া হবে। এখানে এই ভিত্তিক সরি দুটি পদের দ্বিতীয় ছিল এ, ঘা বা পা সূচক হয়েছিল তোমার এ এবং এম এবং এল, এরপর এম এরপর এল, অর্থাৎ দুটি পদের ভিত্তি যদি একই হয় এবং পদ দুটি যদি গুণন হিসেবে অর্থাৎ গুণ হিসেবে থাকে সেক্ষেত্রে পাওয়ারটা কি হবে? যোগ হবে এ টু দি পাওয়ার এম প্লাস এল। আমি আবার বলছি, দুটি পদের ভিত্তি একই থাকে এবং পদ দুটি যদি গুণ হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে ঘা যোগ হবে। সূত্র দুই নাম্বার, দুটি পদের ভিত্তি একই আছে এবং ঘাত হিসেবে আছে সেক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হবে, ঘাতটা বিয়োগ হবে। এটা আমি লিখতে পারছি এ টু দি পাওয়ার এম মাইনাস এম, যখন এম গ্রেটার দেন অর ইকুয়াল এম, অথবা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার সরি ওয়ান বাই এ টু দি পাওয়ার এম মাইনাস এম, যখন এম গ্রেটার দেন এম, অর্থাৎ দুটি পদের ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে বাদ হিসেবে থাকলে ঘাত দিয়েও হবে। তিন নম্বর সূত্র, যে কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় সেক্ষেত্রে তার মান হচ্ছিল ওয়ান। যে কোনো সংখ্যার ঘাত যদি শূন্য হয় তাহলে তার মান হবে কি? ওয়ান। চার নম্বর, কোন পদের ঘাত যদি ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস হয় সেক্ষেত্রে সেটার মান হবে তার বিপরীত মান, ওয়ান বাই এ। আমি 4.1 অনুসারে আলোচনার পূর্বে এই কয়েকটা সূত্র আমি লিখে নিলাম, তোমরা লিখে নাও। এই কয়েকটা সূত্রের সাহায্যে আমরা এখানে কিছু সমস্যার সমাধান শিখব আজকে। প্রথমে আমি তোমাদের এক নম্বর অঙ্কটা এই সূত্র প্রয়োগ করে শেখাব, সবাই একটু লক্ষ্য করো। এক নম্বর অঙ্ক, সেভেন টু দি পাওয়ার থ্রি ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস ভাগ থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস। সকালে লক্ষ্য করো এখানে ভিত্তি সেভেন, ভিত্তি হচ্ছে সেভেন, দুটি পদ গুণ হিসেবে যুক্ত আছে, ভাগাকার নিচ্ছে দুটি পদের ভিত্তি হচ্ছে থ্রি গুণ হিসেবে যুক্ত আছে। সেক্ষেত্রে আমরা কি করবো?
प्लस माइनस थ्री ख्याल दूटी पद आवन टू दि पावर माइनस सेवन टू दि पावर थ्री सेवन टू दि पावर माइनस थ्री दूटी पदे भिति सेवन पार हो थ्री माइनस थ्री से क्षेत्र में गुण हिसाब पार दो जो नीचे भिति थ्री थ्री पावर एक वन आन प्लस माइनस टू এখন দুটি পদে ভিত্তি থ্রি সেজন্য ঘাত কি হয়েছে যোগ হয়েছে এখন তাহলে আমাদের এখানে কি হবে সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস মাইনাস মধ্যে কি হবে মাইনাস থ্রি থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস মাইনাস মধ্যে মাইনাস ফোর তাহলে ওপরে সেভেনের পাওয়ার কত হবে सेवेन टू दि पावर जिरो और नीचे क्या है थ्री टू दि पावर माइनस थ्री एक क्षेत्र क्या है ऊपर तुम्हारे सूत्र लिखे दीसि सूत्र सूत्र छो ए टू दि पावर जिरो समान समान छो वन ए टू दि पावर माइनस समान 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 छो वन बाय ए तहले एखाने लिखते छो सेवेन जार पावर छो शून्य से क्षेत्र में मान कत है वन थ्री टू दि पावर माइनस थ्री अर्थात द्वितीय छो थ्री और घात छो ऋणात्मक संख्या से मान हो वन ब्री टू एन ऊपर भग्नांश और नीचे भग्नांश ऊपर भग्नांश ठीक थे नीचे भग्नांशा उठे जाए क्या आशा करी सकले बुझते पे हमें तुम्हारे तीन नम्बर अंक आलोचना करब तीन नम्बर अंक की तीन नम्बर माइनस वन प्लस फाइव टू दि पावर माइनस वन फोर टू दि पावर माइनस वन लक्ष्य कर सकते हमें इन्हें सूत्र लिखे रखी हल ए टू दि पावर माइनस वन बाय वन बाय ए से क्षेत्र में टू दि पावर माइनस वन मान कत है वन बाय टू प्लस फाइव टू दि पावर माइनस वन कत है वन बाय फाइव होल टू दि पावर माइनस वन हमें और ए टू दि पावर माइनस वन वन बाय ए सूत्र प्रयोग कर टू दि पावर माइनस वन वन बाय टू फाइव टू दि पावर माइनस वन वन बाय फाइव एखन एखाने कि दुटी भग्नांश जोग हिसेबे आछे तारटुकु लसागु दुई एवं फाइव एर लसागु छिल दस दुई द्वारा दस के भाग करब कत हबे पाँच पाँच द्वारा एक गुण कर पाँच जो पाँच द्वारा दस के भाग कत हबे दुई दुई द्वारा एक गुण कर दुई हबे फोर टू दि पावर माइनस वन तहले आमार उपरे कत हबे सेवेन बाय टेन टू दि पावर माइनस वन सूत्र आमार एटाई एटे सेवेन बाय टेन टू दि पावर माइनस वन मानटा कत हबे वन बाय सेवेन बाय टेन ऊपर भग्नांशा ठीक थे नीचे क्या है उठते जाए टेन टू सेवन अर्थात टेन बाय सेवन ये आंसर आशा करी सकल बुझते पे एरपर हमें तुम्हारे चार नम्बर अंकटा नहीं आलोचना करब प्लस थ्री इंटू बी टू दि पावर माइनस वन
সকলে লক্ষ্য করো ইনভার্স এখানে টু সাথে কিন্তু ইনভার্স আছে ইনভার্সটা হচ্ছে ও এর সাথে তাহলে এখানে কি হবে টু ঠিক থাকবে এ ইনভার্স এর মান হচ্ছে 1/a প্লাস 3 * b ইনভার্স এর মান কত হবে এস ইনভার্স এর মান 1/b রুট টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এখানে কত হবে 2/√a প্লাস 3/b রুট টু দি পাওয়ার মাইনাস 1 এটা আমরা কি করে প্রসার করব প্রসার করব ab a কাটা যা থাকে b তাহলে হবে কি 2b প্লাস 3 রুট টু দি পাওয়ার মাইনাস 1 ইনভার্স এর সূত্র দিব আমরা 1/2b প্লাস 3a ভাগ ab উপরে ভগ্নাংশ কি থাকবে নিচে ভগ্নাংশ কি হবে উল্টে যাবে 2b প্লাস 3a সমান সূত্র তো হবে ab বাই 3a প্লাস 2b প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছো এবার আমি তোমাদের 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব কাটা দিকে হতে পারে
আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 8 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে আমি আজকে তোমাদের 4.1 এর সরল অঙ্ক 1 থেকে 8 পর্যন্ত শিখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। করোনা এই মুহূর্তে তোমরা সকলে বাসায় থাকবে, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকো। আর এই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।